उपयुक्त विचार Justice!
হচ্ছে ছাতা মাথায় হাজির, দাবি একটাই, জাস্টিস ফর আরজিবাদ। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই চলছে স্লো গাড়ি দেখছেন। আমরা দেখছি এই আন্দোলনে যোগ দিতে মোহনবাগান ফুটবলার সুভাষিস এই আন্দোলনে ছিল এতক্ষণ, এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। এরকম অনেক প্লেয়ার আছে যাদের মেরুদণ্ড মোহনবাগান সমর্থকরা অনেক আবেগী হয়ে পড়েছে সুভাষিসকে দেখে। আজকে আমরা এসেছি যে ডার্বি খেলা ছিল, ডার্বি খেলাটা খেলা শুরু করেছে, আমাদের দাবি এবং এর পিছনে যারা জড়িত আছে তাদেরকে আমরা বিচার চাই। এবং যে বাংলা যা এর ধারণা ধর্ষণ বা আর অন্য যে কাজ হচ্ছে তাতে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ করুক, এর জন্য আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এর জন্য কোনো একটা আইন বার করুক যাতে এই ধরনের কেস দ্বিতীয়বারের না ঘটে, যে বাংলার মেয়ে, বাংলার সন্তান, বাংলার আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি, বাংলার ফুটবল প্রেমী আমরা উত্তরবঙ্গ মোহনবাগান মোহামেডান বলে না আমরা সবাই কি আপিল। আজকে তো ডার্বিটা হওয়ার কথা ছিল, তো
বলে কি হতো, কটা পোস্টার হতো, কটা স্লোগানিং হতো, ভিতুর মতন যখন আর্যিকর ভাঙচুর হয়েছিল, যে পুলিশ কিছু করতে পারেনি, সে পুলিশ আমাদের তিন তিন ক্লাবের সমর্থক ভাই ভাইয়ের মতন আমরা যখন এসে দাঁড়িয়েছি, আমাদেরকে লাঠি চার্জ করলো কেন, কিসের জন্য, আর লাঠি চার্জে কে ভয় পেল, এখন দেখে নিক পুলিশ, ওপারে বিধাননগর পুলিশ, এবারে ক্যালকাটা পুলিশ, দেখে নিক তিনটে ক্লাবের ঝান্ডা একসাথে উঠছে, মানুষ দাঁড়িয়েছে একটাই কথা বলতে, যে আমাদের বিচার চাই, আর কিচ্ছু চাই না, খালি বিচার চাই। আপনারা বিচার নিয়ে গড়িমসি করছেন কেন, কাকে লুকাচ্ছেন, আমরা সভ্য সমাজ জানতে চাই, আমরা ব্যথিত, এরম আমরা হতে দিতে চাইনি, সমাজ আমরা এরম চাই না। আর পুলিশ প্রশাসন আপনারা বুঝুন, যত বেশি গায়ের জোর করবেন আরো বিস্ফোরণের মতন ফাটবো, বিস্ফোরণের মতন ফাটবো, এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আছি থাকবো, তিন ক্লাব একসাথে লড়াই করবো, বিচার চাই, বিচার চাই। একটা অংশ থেকে বলা হচ্ছে এ সিদ্ধান্ত ডুরান্ড কমিটি চালায় ইন্ডিয়ান আর্মি, এটা রাজ্য সরকার বা এসব সল্লে কি ইন্ডিয়ান আর্মি চালায়, বাইপাস কি ইন্ডিয়ান আর্মি চালায়, ইন্ডিয়ান আর্মির ঘরে দোষ দিলে হবে না, অনেক ভালো অনেক বড় বাহিনী, এসব ফালতু বাহিনী লেজ কাটা বাহিনী যারা আছে তারা উত্তর দিক, এইসব কথা ইন্ডিয়ান আর্মির নামে দোষ দেবেন না, তারা অন্যরকম, তাদেরকে যা বলা হয়েছে আশেপাশের প্রশাসন থেকে যা বলেছে তাই করেছে, তারা তো আর লয়েন অর্ডার সামলাল না, তাদের ঘরে ঠেলে দিলে হবে, মিথ্যা কথা, ভয় পেয়েছে, নবান্ন চোদ্দ তলা থেকে ভয়টা আসছে, হাওয়াই চুটিরা ভয় পাচ্ছেন, তাদের কেউ জড়িত আছে নিশ্চয়ই, কেউ জড়িত আছে, কেউ নিশ্চয়ই জড়িত আছে, কেউ বড় কেউ জড়িত আছে, কেন বাঁচানো, আমরা কি দাবি করেছি, আমাদের কারো যে লাঠি আছে, বন্দুক আছে, ইট আছে, আর্যি করে সেদিন যারা ভাঙতে গেছিল তাদের চেহারার মতন চেহারা আমাদের, আমরা সাধারণ সমর্থক, খেলা দেখতে চেয়েছিলাম, খেলা করলে কি হতো, আজকে কি করলেন নিজে দেখুন, জনগণ ফেটে গেছে, ছাত্র সমাজ যুব সমাজ ফেটে গেছে, আপনারা সেখানে কি করে, সারাদিন মুষলধারে বৃষ্টির পরে এত মানুষের জমায়েত, আগামী দিনে কি আবার ডাকবে, আমাদের আগুন রক্ত যেভাবে ফুটছে না, বৃষ্টির ফোঁটা বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে গা দিয়ে, আমাদের রক্ত যা গরম হয়ে আছে, বৃষ্টির ফোঁটা বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, পুলিশের বড় মাথারা যারা এসি করে বসে থাকেন, দেখেন তাদের আবার ফ্লু না ভাইরাস না লেগে যায় আমাদের থেকে, তাদের লাগতে পারে আমাদের কিছু হবে না, তাদের কিছু হলে এই মুহূর্তে সন্ধ্যাবেলা বাইপাসের ধারে লোকে লোকারণ্য, সমস্ত শুধুমাত্র ফুটবল প্রেমীরা হাজির, একটাই দাবি বিচার চায়, দাবি একটাই বিচার চায়। লাল হলুদ সবুজ মেরুন সাদা কালো জনতা আজ মিলেমিশে একাকার, মাঠের বৈরিতা ভুলে আজ রাস্তায় নেমেছে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চায়। আপনারা শান্তিপূর্ণ ভাবে আপনারা একবার দেখান, আপনারা এখানে দেখান আমাদের কোথাও অশান্তি হচ্ছে, কোনো অশান্তি নেই, Thank you.
বলো তুমি কেন এসছো দাদা? তোমার ইস্ট বেঙ্গল মোহন বাগানের সমর্থকদের সঙ্গে আজকে আমরা এসেছি যে ডার্বি খেলা ছিল দাবি এবং এর পিছনে যারা জড়িত আছে তাদেরকে আমরা বিচার চাই এবং যে বাংলা যা এর ধর্ম ধর্ষণ বা আরো যে কাজ হচ্ছে তাতে পুলিশ প্রশাসন এর জন্য আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর জন্য কোনো একটা আইন বার করুন যাতে এই ধরনের কেস দ্বিতীয়বারের না ঘটে। যে বাংলার মেয়ে, বাংলার সন্তান, বাংলার আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারবো, বাংলার ফুটবল প্রেমী আমরা ইস্টবেঙ্গল মোহন বাগান বলো বলে না আমরা সবাই কি আপেন। আজকে তো ডার্বিটা হওয়ার কথা ছিল, তো বলে কি হতো? কটা পোস্টার হতো, কটা স্লোগানিং হতো, ভিতুর মতন। যখন আরজিকর ভাঙচুর হয়েছিল, যে পুলিশ কিছু করতে পারেনি, সে পুলিশ আমাদের তিন ক্লাবের সমর্থক, ভাই ভাইয়ের মতন আমরা যখন এসে দাঁড়িয়েছি, আমাদেরকে লাঠি চার্জ করলো কেন, কিসের জন্য? আর লাঠি চার্জে কে ভয় পেল এখন দেখে নিক। পুলিশ ওপারে বিধাননগর পুলিশ, এবারে ক্যালকাটা পুলিশ, দেখে নিক তিনটে ক্লাবের ঝান্ডা একসাথে উঠছে, মানুষ দাঁড়িয়েছে একটাই কথা বলতে, যে আমাদের বিচার চাই, আর কিচ্ছু চাই না, খালি বিচার চাই। আপনারা বিচার নিয়ে গড়িমসি করছেন কেন, কাকে লুকাচ্ছেন? আমরা সভ্য সমাজ জানতে চাই, আমরা ব্যথিত, এরম আমরা হতে দিতে চাইনি, সমাজ আমরা এরম চাই না। আর পুলিশ প্রশাসন আপনারা বুঝুন, যত বেশি গায়ের জোর করবেন আরো বিস্ফোরণের মতন ফাটবো, বিস্ফোরণের মতন ফাটবো। এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আছি, থাকবো, তিন ক্লাব একসাথে লড়াই করবো, বিচার চাই, বিচার চাই। একটা অংশ থেকে বলা হচ্ছে এ সিদ্ধান্ত ডুরান্ড কমিটি চালায় ইন্ডিয়ান আর্মি, এটা রাজ্য সরকার বা এসব দলে কি ইন্ডিয়ান আর্মি চালায়, বাইপাস কি ইন্ডিয়ান আর্মি চালায়? ইন্ডিয়ান আর্মির ঘরে দোষ দিলে হবে না, অনেক ভালো, অনেক বড় বাহিনী, এসব ফালতু বাহিনী, লেজ কাটা বাহিনী যারা আছে তারা উত্তর দিক এইসব কথার। ইন্ডিয়ান আর্মির নামে দোষ দেবেন না, তারা অন্যরকম, তাদেরকে যা বলা হয়েছে আশেপাশের প্রশাসন থেকে যা বলেছে তাই করেছে, তারা তো লাইন অর্ডার সামলাল না, তাদের ঘাড়ে ঠেলে দিলে হবে? মিথ্যা কথা, ভয় পেয়েছে, নবান্ন চোদ্দ তলা থেকে ভয়টা আসছে, হাওয়াই চুটিরা ভয় পাচ্ছেন, তাদের কেউ জড়িত আছে নিশ্চয়ই, কেউ জড়িত আছে, কেউ নিশ্চয়ই জড়িত আছে, কেউ বড়, কেউ জড়িত আছে, কেন বাঁচানো? আমরা কি দাবি করেছি? আমাদের কারো যে লাঠি আছে, বন্দুক আছে, ইট আছে, আর কি করে সেদিন যারা ভাঙতে গেছিল তাদের চেহারার মতন চেহারা আমাদের? আমরা সাধারণ সমর্থক, খেলা দেখতে চেয়েছিলাম, খেলা করলে কি হতো? আজকে কি করলেন নিজে দেখুন, জনগণ ফেটে গেছে, ছাত্র সমাজ, যুব সমাজ ফেটে গেছে, আপনারা সেখানে কি করে আসবেন? সারাদিন মুষলধারে বৃষ্টির পরে এত মানুষের জমায়েত, আগামী দিনে কি আবার ডাকবে? আমাদের আগুন রক্ত যেভাবে ফুটছে না, বৃষ্টির ফোঁটা বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে গা দিয়ে, আমাদের রক্ত যা গরম হয়ে আছে, বৃষ্টির ফোঁটা বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে। পুলিশের বড় মাথারা যারা এসি করে বসে থাকেন, দেখেন তাদের আবার ফ্লু না ভাইরাস না লেগে যায় আমাদের থেকে, তাদের লাগতে পারে, আমাদের কিছু হবে না।